শিল্পোন্নত দেশগুলোর জোট G7 সম্মেলনে রাখা প্রস্তাবে সাড়া পেলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোটে রাশিয়ার অন্তর্ভুক্তি চাইলেও তা নাকচ করে দিয়েছে বাকি জোট সঙ্গীরা, ফলে সম্মেলনে অনেকটাই নিঃসঙ্গ হয়ে পড়েন ট্রাম্প। পাশাপাশি বাণিজ্য যুদ্ধ ও জলবায়ু ইস্যুতেও তোপের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। G7 শীর্ষ সম্মেলন বসেছে কানাডার কুইবেকে, সেখানে মার্কিন প্রেসিডেন্টের এমন প্রবেশভঙ্গি বলে দেয় কতটা নিঃসঙ্গ তিনি। পরে গ্রুপ ফটোতে অংশ নিলেও মানসিক দূরত্ব ছিল স্পষ্ট। অবশ্য এমন পরিস্থিতির বীজ বপন করেছেন ট্রাম্প নিজেই। G7 যাওয়ার আগে আহ্বান জানিয়েছিলেন রাশিয়াকে আবার ফিরে আনা হোক জোটের সদস্য হিসেবে। কিন্তু বাকি সদস্য দেশ সাফ জানিয়ে দেয় এখনই রাশিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার কথা ভাবছে না তারা। যতদিন ইউক্রেনের ব্যাপারে কোনো স্পষ্ট সিদ্ধান্ত না জানাচ্ছে ততদিন রাশিয়াকে G7 এ অন্তর্ভুক্ত করতে চাই না আমরা। এ ব্যাপারে জোটের ইউরোপিয়ান দেশগুলো এরই মধ্যে ঐক্যবদ্ধ। এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি, পরিবেশ রক্ষা, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত এবং কর্মসংস্থান, অতিরিক্ত শুল্ক আরোপ করে বাণিজ্য যুদ্ধ ঘোষণা, জলবায়ু চুক্তি থেকে সরে আসা সহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ওপর বিরাগ ভাজন G7 জোট। তাই গোল টেবিল বৈঠকে তোপের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও ইরান নিয়ে ট্রাম্পের সাথে কথা হয়েছে আমাদের। মতবিভেদ থাকাটা স্বাভাবিক, তবে যৌথ স্বার্থের কথা বিবেচনা করে ছাড় দেওয়ার মানসিকতাও থাকতে হবে। পরিবেশ রক্ষা সহ নানা দাবিতে G7 সম্মেলনের বাইরে বিক্ষোভে অংশ নেয় কয়েকশো মানুষ।